নমস্কার বন্ধুরা, আমি সায়ন, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন। বন্ধুরা, গোলাপ ফুল নিয়ে আজকে আবার একটা আলোচনা করব। কিভাবে প্রচুর ডালপালা আনবেন গোলাপ গাছে, আজকে এই বিষয়ে আলোচনা থাকবে। হ্যাঁ, দেখুন, এই একটা নতুন গাছ প্রতিস্থাপন করেছিলাম, এই 5 দিন হবে প্রতিস্থাপন করেছে। তো এবার দেখুন, গাছটা কিন্তু সেট হয়ে গেছে। কীভাবে বুঝলাম? দেখুন, এখান থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বেরাচ্ছে, আর এই গাছটাকেও আমি 5 দিন আগে প্রতিস্থাপন করেছি। দেখুন, ব্রাঞ্চ কিন্তু বেরানো শুরু হয়ে গেছে। তো এখানে একটা কথা বলছি, এই ব্রাঞ্চগুলো কিন্তু ঠিক না। আমাদেরকে যদি আমি যদি এই কড়ির নিচ থেকে এটা করি, এই কড়ির নিচ থেকে যদি আমরা ডাল নিই, তাহলে পরে সে ডাল কিন্তু ভালো হবে না, সে ডাল থেকে আমরা ফুলও ভালো পাবো না। কোন জায়গা থেকে ডাল কাটলে পরে প্রচুর পরিমাণে ডাল পেড়া বেরোবে, প্রচুর পরিমাণে ডালপালা, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। নতুন গাছ প্রতিস্থাপন করেছি, 5 দিন হয়েছে, আর এই 5 দিনই আমার এই হালকা রৌদ্র এই জায়গায় কিন্তু ছিল। এবার আমি কি করেছি, গাছ দুটোকে যেখানে ফুল সানলাইট আছে সেইখানে কিন্তু রেখে দিয়েছি। হ্যাঁ, পুরোপুরি যেখানে ফুল সানলাইট। এবার আপনারা দেখেছিলেন যে এই দিয়ে এই যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে একটা ফুল ছিল, সে ফুলটাকে আমি কিন্তু কেটে দিয়েছি, আর এখান এই ব্রাঞ্চটাকে আমাকে কিন্তু কাটতে হবে। কারণ যদি আমি এই দুটো ব্রাঞ্চকে ভালো মতো করে যদি বাড়তে দিই, তাহলে পরে এই ব্রাঞ্চটা কিন্তু কাটতে হবে এখান থেকে। দেখুন, এই কালো রঙের মার্কার করা আছে, এখান থেকে কিন্তু কাটতে হবে, তাহলে এই দুটো ডাল ভালো হবে, ভালো মতো করে বেরাবে। আবার এখান থেকে কাটার পর যদি আমি এইখান থেকে, এখানে দেখুন, এখানে 3টা পাতা, আবার এখানে দেখুন 5টা পাতা, এই 5টা পাতার নিচে কাটতে হবে। আচ্ছা, আরেকবার বলছি, বুঝতে পারলেন না, এখানে দেখুন 3টা পাতা আছে, তার নিচে দেখবেন আরেকটা 3টা পাতা, তারপরে ডালে দেখবেন, তারপরে দেখবেন 5টা পাতা হবে, এই 5টা পাতার নিচ থেকে কাটতে হবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি একটা। এই দেখুন, কাটতে হবে হচ্ছে এই জায়গা থেকে, এই যে 3টা পাতা, তার নিচে দেখুন 5টা পাতা, এখান থেকে ঠিক কেটে দিতে হবে। দেখেন, ভালো করে দেখেন, বুঝতে পারবেন। দেখুন, 3টা পাতা উপরে আছে, আর 1টা পাতা, আর এক তার নিচের দিকে 5টা পাতা আছে। ঠিক এখান থেকে কাটলে পরে ব্রাঞ্চগুলো ভালো বেরাবে। আমি ঠিক 7 দিন পর দেখাবো, ঠিক এইখান থেকে কিন্তু ব্রাঞ্চ বেরাবে। দেখেন, চোখগুলো কিন্তু আছে। তো এইসব জায়গা থেকে কাটলে পরে কিন্তু ভালো ডালপালা পাওয়া যায়। এখানে দেখুন, এ দেখুন, এখানে 3টা পাতা, আবার দেখুন এখানেও 3টা পাতা আছে, আর এখানে 5টা পাতা আছে। তো এইখান থেকে কাটলে পরে খুব ভালো হবে। এবার আপনারা বলবেন যে এইখানে কিন্তু ভালো ব্রাঞ্চ বেরাচ্ছে, দেখুন এখানে। তো এখান থেকে কাটলে পরে সমস্যা আছে? সমস্যা আছে, যদি এটাকে যদি রেখে দিই, তাহলে এই ব্রাঞ্চটা কিন্তু ভালো মতো হবে না, আর যদি আমি এখান থেকে কাটি, তাহলে এটাও ভালো মতো হবে, আর এইখানে যে থাকবে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা কিন্তু ভালো মতো হবে, খাবার দাবার ভালো পাবে। তাই আমরা এখান থেকে কিন্তু কেটে দেব, এখান থেকে এটাকে কাটতে হবে। হয়ে গেল, দেখেন, ভালো করে দেখেন, বুঝতে পারবেন। 3টা পাতা, তার নিচে 1টা 5টা পাতা হবে, সেইখান থেকে কাটতে হবে। আর এখানে দেখুন প্রচুর কিন্তু ব্রাঞ্চ, অর্থাৎ চোখগুলো কিন্তু ফেটে গেছে, দেখুন, তাও কাটলাম, কারণ এইসব জায়গা থেকে যদি ব্রাঞ্চ নেই, তাহলে সেই ব্রাঞ্চগুলো ভালো হবে না। চলুন আর একটা করে দেখাই আপনাদেরকে। দেখুন, এখানে একটা কড়ি আছে, হ্যাঁ, কড়ির উপর মায়া করলে হবে না, তাহলে কিন্তু আপনারা ফুল পরবর্তী সময় পাবেন না। এখন সব কুড়ি কেটে বাদ দিতে হবে। তো এখানে 3টা পাতা, এই নিচে 5টা পাতা, এখান থেকে কাটতে হবে।
আমি এটাকে একটু বেশি নিচ থেকে কাটলাম, কারণ আমি এই দুটো ডালকে সমান সমান করতে চাইছিলাম, এই দুটো ডাল যাতে এই দুটো ব্রাঞ্চে খাবার একই জায়গায় পৌঁছায়, আর এইটাকে এইখান থেকে কাটতে হবে। এটাকে এখানে যদি পুঁতে দিই হয়তো ডাল বেরোবে, থাকতে দরকার নেই। তাহলে বুঝতে পারলেন যে কোন জায়গা থেকে কাটলে পরে গাছটা ভালো হবে। প্রথমে গাছ ভালো করব, তারপরে কিন্তু আমরা ফুল নিব। প্রথমে এটা একটু মাথায় রাখবেন। এবার আমি আলোচনা করব এই ছোট গাছের তিন মাসের পরিচর্যা। হ্যাঁ, তিন মাসের পরিচর্যা। আমরা এই ছোট গোলাপ গাছগুলোতে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করব। প্রত্যেক সাত দিন অন্তর অন্তর হিউমিক অ্যাসিড ব্যবহার করব, এক লিটার জলে এক গ্রাম দিয়ে। এটা হলো প্রতি সপ্তাহে। আর প্রত্যেক সপ্তাহে আমরা এনপিকে 1261 এটা ব্যবহার করব সকালবেলা। এই দুটোই কিন্তু সকালবেলা ব্যবহার করব। এই দুটো খাবারই চলবে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর। মানে যদি সোমবার দেন, যদি সোমবার 1261 দেন, তাহলে শুক্রবার বা বৃহস্পতিবার আপনারা হিউমিক অ্যাসিডে জলটা দিবেন। আর এনপিকে 1260 এক লিটার জলে 2 গ্রাম দিয়ে গাছে পুরো স্প্রে করে দেবেন। আচ্ছা, ছোট গাছ যেহেতু তাই 1 গ্রাম দিলে অসুবিধা হবে না। এটা এই যে দুটো খাবারের কথা বললাম, এটা প্রায় 4 মাস চলবে এই খাবারটা। তারপর দেখবেন 4 মাস যদি এই খাবারটা কেউ চালাতে পারে, গাছের রূপ পুরো চেঞ্জ হয়ে যাবে। আর তারপরে যে পরিচর্যা, সেটা আলাদা পরিচর্যা হবে। এবার আসি কীটনাশকের কথায়। গোলাপ গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। এখন নতুন নতুন যে পাতা বেরাবে, সে কচি কচি পাতার রসগুলো খেতে কিন্তু প্রচুর পোকামাকড় আসবে। তাই গোলাপ গাছে সুপার সোনাটা হোক, কাকা হোক, তারপর থিটা আছে, অনেক কীটনাশক আছে ভালো ভালো। এই নামগুলোর মধ্যে যে কোনো একটা কীটনাশক আপনারা 1 লিটার জলে এই 15-20 ফোঁটা দিয়ে আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন, এটা বিকালবেলা। এটাকেও 7 দিন অন্তর অন্তর করতে হবে। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গোলাপ গাছকে স্নান করাতে হবে, এটা প্রত্যেক দিন। গাছে জল দেবার আগে গাছকে স্নান করাতে হবে 2 বেলা, সকালবেলা বিকালবেলা। তাহলে গাছটা কিন্তু ভালো হবে, সত্যি বলছি। গোলাপ গাছকে যত পারবেন স্নান করাবেন। 4টা কাজ বললাম, এই 4টা কাজ আপনারা করতে থাকুন 4 মাস, গাছ ভালো হবেই হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে গোলাপ গাছের বিষয়ে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ঠিক উত্তর দিয়ে দেব। আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি আনন্দে থাকবেন। ধন্যবাদ। আপনার দিনটি ভালো হোক।